হ্যালো রবিওয়ান দিস ইজ শাকিল তো লাস্ট ভিডিওতে আমি লজিস্টিক রিগ্রেশনের থিওরি নিয়ে আলোচনা করেছিলাম আমি ওইখানে অনেক জিনিসই দেখেছিলাম তো যারা আপনারা থিওরি ভিডিওটা দেখেননি না দেখে এখানে আসছেন তো তাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আপনারা থিওরি ভিডিওটা আগে দেখেন তারপর এই ভিডিওটা দেখেন তা নাহলে আপনারা অনেক জিনিসই বুঝবেন না কারণ থিওরি ভিডিওতে আমি অনেক ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করেছিলাম তো আজকের ভিডিওতে আমি পাইথন সাইকিট লার্ন মেশিন লার্নিং লাইব্রেরি ইউজ করে এই লজিস্টিক রিগ্রেশন কিভাবে আপনারা ইমপ্লিমেন্ট করতে পারেন সেটা দেখাবো ওকে তো এটা হচ্ছে আমাদের ডাটা সেট ডাটা সেটের দুইটা কলাম আছে একটা এজ আর একটা সেট স্ট্যাটাস আপনারা জানেন যে লজিস্টিক রিগ্রেশন একটা সুপারভাইজ মেশিন লার্নিং প্রসেস সো এখানে ডাটা সেটের মধ্যে দুই ধরনের কলাম থাকবে একটা হচ্ছে লেবেল আর আরেকটা হচ্ছে ফিচার তো এখানে এজ হচ্ছে ফিচার আর স্ট্যাটাস হচ্ছে লেবেল ঠিক আছে তো এখানে এজ দে আছে বিভিন্ন ধরনের এজ দে আছে তো এই এজের ওপর বেচ করে আমরা প্রেডিক্ট করব যে সেই পার্সনটা আসলে ম্যারিড কি ম্যারিড না ওকে তো তাহলে চলুন আমি চলে যাই জুপির নোটবুকে ওকে তো এই কোডগুলো করার জন্য প্রথমত আমাদের এই লাইব্রেরিগুলো লাগবেই সো এগুলো আমি ইম্পোর্ট করে রাখছি যাতে আমাদের সময় কম লাগে ওকে তো রান করাই তো আমাদের ডাটা সেটটাকে ইম্পোর্ট করতে হবে ওকে ডিএফ তো আমার ডাটা সেটটা ইম্পোর্ট হয়ে গেছে তো এখন আমাদের প্রথম কাজ হচ্ছে নাল ভ্যালু চেক করা তো আমাদের ডাটা সেটের মধ্যে কোনো নাল ভ্যালু আছে কিনা কিভাবে চেক করতে হয় সেটা আই হোপ আপনারা অলরেডি জানেন বিকজ এর আগে আমি একবার দেখিয়েছিলাম সো হোয়াট আমি আবার দেখাচ্ছি ডিএফ ডট ইচ নাল ডট সাম ওকে দেন শিফট অ্যান্ড ইন্টার চাপলে আপনার কোড রান হয়ে যাবে তো এখানে দেখেন এই যে স্ট্যাটাস যে কলাম আছে এই কলামের মধ্যে একটা নাল ভ্যালু আছে তো এই নাল ভ্যালুটা আমাদেরকে হ্যান্ডেল করতে হবে তো কীভাবে নাল নাল ভ্যালু আমরা হ্যান্ডেল করতে পারি এটা আমরা জানি আমরা মিন বের করতে পারি আমরা মিডিয়ান বের করতে পারি তো দেখেন আমরা কখন মিন বের করব কখন মিডিয়ান বের করব ওকে তো এইটা আমাদের বুঝতে হবে তো এখানে যে স্ট্যাটাস কলামটা আছে এই কলামের মধ্যে মানে আমাদের যে লেভেল আছে এই লেভেলের মধ্যে জাস্ট অনলি দুই ধরনের ভ্যালু আছে জিরো আর ওয়ান তো এখন কি আপনি এখানে মিন বের করবেন অবশ্যই না কারণ এখানে মিন বের করলে মিন কত আসবে পয়েন্ট বা এই টাইপের কিছু একটা আসবে বা পয়েন্ট ফাইভের কাছাকাছি কিছু একটা আসবে সো এই ক্ষেত্রে আমরা মিন বের করব না এক্ষেত্রে আমরা কি বের করব তাহলে ক্ষেত্রে আমরা বের করব মিডিয়ান ওকে তো কেন মিডিয়ান বের করব তো মিডিয়ান মানে কি তো মিন কি মিডিয়ান কি এগুলো নিয়ে আমাদের আলাদা আলাদা পার্টিকুলার ভিডিও দেওয়া আছে তো সেই ভিডিওগুলো আপনারা দেখবেন আর যদি দেখে থাকেন তাহলে তো বুঝতে পারবেন হোয়াট তো যদি স্ট্যাটাসে নাল না থেকে যদি এজের ক্ষেত্রে নাল থাকতো তো সেই ক্ষেত্রে কি করতাম সেক্ষেত্রে কি আমরা মিডিয়ান বের করতাম না ক্ষেত্রে আমরা মিন বের করতাম তো মিন বের করে সেই মিনটা আমরা বসাই দিতাম এইখানে তো যেহেতু আমাদের স্ট্যাটাস মধ্যে একটা নাল ভ্যালু আছে সো আমরা এখানে মিডিয়ান বের করব। মিডিয়ান মানে হচ্ছে যে ভ্যালুটা ওয়ান আর জিরো যে ভ্যালুটা সর্বোচ্চ বার আছে সেটা আমি এখানে বসাই দেব ওকে তো আমি একটা ভেরিয়েবল নিচ্ছি সাপোজ হ্যান্ডেল হ্যান্ডেল নাম ওকে তো আমরা এখানে যেটা করবো আমরা মিডিয়ান বের করব ওকে মিডিয়ান বের করবো কোন কলামের জন্য আমরা মিডিয়ান বের করব স্ট্যাটাস কলামের জন্য ওকে তো আমি কপি করে নিলাম স্ট্যাটাস ডট মিডিয়ান দেন শিফট এন্টার হ্যান্ডেল আমি দেখি আমাদের মিডিয়ান ভ্যালুটা কত আসছে আমাদের মিডিয়ান ভ্যালু আসছে জিরো তার মানে এখানে জিরো আর ওয়ানের মধ্যে জিরো সর্বোচ্চ সংখ্যক বার আছে ওকে তাহলে এই জিরোটা আমরা এখন এই যে তেরো নাম্বার রো আছে এই রোয়ের মধ্যে বসাই দেবো যে কীভাবে বসাইতে পারি ডিএফ ডট স্ট্যাটাস ইকুয়াল ডিএফ ডট স্ট্যাটাস ডট ফিল এ আর এর ভেতরে প্যারামিটার হিসেবে যাবে হ্যান্ডেল বিকজ আমাদের যে মিডিয়ান ভ্যালুটা সেই মিডিয়ান ভ্যালুটা এখন হ্যান্ডেলের মধ্যে আছে ওকে তো রান করাই শিফট এন্টার তো এবার দেখি আমাদের ডাটা সেটটা দেখতে কেমন ডিএফ তো তাহলে আমাদের নান ভ্যালু হ্যান্ডেল করা হয়ে গেছে এখন আমরা দেখতে পারি যে আমাদের যে লেবেল কলাম আছে স্ট্যাটাস এই স্ট্যাটাসের মধ্যে জিরো কতবার আছে ওয়ান কতবার আছে তো এটা দেখার জন্য যেটা করতে হবে ডিএফ হ্যাঁ স্ট্যাটাসের মধ্যে আমার দেখব ভ্যালু কাউন্ট নামে একটা ফাংশন আছে ভ্যালু আন্ডারস্কোর কাউন্ট সরি কাউন্টস হবে এস হবে ওকে ওকে তো স্ট্যাটাস কলামের মধ্যে এখানে জিরো আছে এগারো বার আর ওয়ান আছে নয় বার তার মানে হচ্ছে এখানে এগারো জন পার্সন আছে যাদের ইনফরমেশন আছে তারা ম্যারিড না আর নয়জন জন পার্সন আছে তারা ম্যারিড ওকে তো যেহেতু আমরা লজিস্টিক রিগ্রেশন অ্যালগ্রোদম ইউজ করবো তো তার আগে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা আলাদা করে নিতে হবে আমি অলরেডি বলেছিলাম ফিচার এবং লেবেল সম্পর্কে তো এখানে এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সো ইন্ডিফিন্ট ভেরিয়েল অলওয়েস এখানে আমরা ডাবল সরি তো ডাবল ব্র্যাকেটের মধ্যে রাখি মানে আমার আমাদের যে ফিচারগুলো আছে সেই ফিচারগুলো আমরা ডাবল ব্র্যাকেটের মধ্যে রাখি আমাদের ফিচার হচ্ছে এচ ওকে এজ তো এক্স একটু দেখি শিফট এন্টার ওকে দেন ওয়াইয়ের মধ্যে আমরা রাখবো লেবেল তো এখানে লেবেল কলাম কোনটা লেবেল কলাম হচ্ছে স্ট্যাটাস কলাম ওকে তো ডিএফ স্ট্যাটাস শিফট এন্টার তো ওয়াইটা একটু দেখি ওকে চলে আসছে খুব সুন্দরভাবে এক্স আর ওয়াই দুইটা আমাদের আলাদা হয়ে গেছে এখন আমাদের যেটা কাজ এই টোটাল ডাটা সেট থেকে আমাদের টেস্টের জন্য ডাটা আলাদা করতে হবে এবং ট্রেনের জন্য আলাদা করতে হবে তো আমি এটা অলরেডি দেখাইছিলাম আপনাদের তো এটা করতে হয় আমাদের স্কেলার্ন ডট মডেল সিলেকশন থেকে আমরা ইম্পোর্ট করব ট্রেন টেস্ট স্প্লিট দেন আমরা ট্রেন টেস্ট স্প্লিট থেকে এক্স ট্রেন এক্স টেক্সট ওয়াই ট্রেন ওয়াই টেস্ট এটা আলাদা করে নেব ওকে তাহলে এক্স ট্রেন কমা এক্স টেস্ট কমা ওয়াই ট্রেন কমা ওয়াই টেস্ট ইকুয়াল ট্রেন টেস্ট স্প্লিট এক্স কমা ওয়াই কমা টেস্ট সাইজ আমাদের বলে দিতে হবে টেস্ট সাইজ ইকুয়াল আমি দিচ্ছি পয়েন্ট থ্রি তার মানে এই ডাটা সেট থেকে তিরিশ পারসেন্ট ডাটা আমাদের টেস্টের জন্য রাখবে ওকে আর র্যান্ডম স্টেট দিচ্ছে ওয়ান সরি এখানে আমার একটা ডট পড়ে গেছে এটা কমা হবে ওকে তো এখান থেকে আমরা এক্স ট্রেন এক্স টেস্ট হোয়াইট ট্রেন হোয়াইট টেস্ট সব কিছু দেখতে পারি এর আগে আমি এগুলো দেখাইছিলাম হটেবার এটা দেখাটা ইম্পর্টেন্ট না তবু আমি দেখতেছি এক্স টেস্টটাই দেখি এক্স টেস্ট দেখতে কীরকম এখানে আমার দেখতে পাচ্ছেন তিন নাম্বার রো নিচ্ছে দেন এখানে ষোলো নাম্বার রো ছয় নাম্বার রো দশ নাম্বার রো দেন দুই নাম্বার রো এবং চোদ্দো নাম্বার রো এই কয়টা ভ্যালু মানে এই ছয়টা ভ্যালু রাখছে টেস্টের জন্য ওকে মানে এটা এজ কলমের জন্য আমি যদি সিমিলারলি এক্স টেস্ট আমাদের ওয়াই টেস্ট দেই ওয়াই টেস্ট ওই সেম রাখবে এটাই স্বাভাবিক তো তারপরও দেখি ওয়াই টেস্ট তো দেখেন এখানে সেম রোগুলোই নিচ্ছে ওকে তো ট্রেন এবং টেস্ট দুইটা আলাদা হয়ে গেছে এখন আমাদের যেটা কাজ আমরা এখন লিনিয়ার মডেল থেকে লজিস্টিক রিগ্রেশন ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পর আমরা এটাকে ট্রেন করাবো মানে ফিট করাবো ফিট করার পর আমরা প্রেডিক্ট করবো ওকে এটা আমাদের কাজ তো লজিস্টিক রিগ্রেশন আছে আমাদের লিনিয়ার মডেলের মধ্যে সো আমাদের ইম্পোর্ট করতে হবে ফ্রম স্কেলার্ন ডট লিনিয়ার মডেল ইম্পোর্ট লজিস্টিক রিগ্রেশন দেন লজিস্টিক রিগ্রেশনের জন্য একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে তো আমি নাম দিচ্ছি সাপোজ মডেল মডেল ইকুয়াল লজিস্টিক রিগ্রেশন তো রান করাই ওকে এইভাবে তো আমাদের লজিস্টিক রিগ্রেশন ইম্পোর্ট করা হয়ে গেছে লজিস্টিক রিগ্রেশনের জন্য আমাদের অবজেক্ট ক্রিয়েট করা হয়ে গেছে তো এখন আমরা যেটা করতে পারি এই যে ট্রেন যে ডাটাগুলো আলাদা করলাম এক্স ট্রেন ওয়াই ট্রেন তো এই ডাটা সেট দিয়ে আমরা আমাদের মডেলটাকে ট্রেন করাইতে পারি মানে আমাদের শেখাইতে পারি যে তুমি এভাবে প্রেডিক্ট করো তো এটা করার জন্য যেটা লিখতে হবে মডেল ডট ফিট তো সিমিলার এর আগে আমি লিনিয়ার ইগ্রেশনও যেরকমটা দেখাইছিলাম এখানেও সেম এক্স ট্রেন কমা ওয়াই ট্রেন ওকে তো আমাদের মডেলটা ফিট করানো হয়ে গেছে যেহেতু ফিট করানো হয়ে গেছে তো আমরা এখন নতুন একটা ভ্যালু দিয়ে চেক করতে পারি যে আমার মডেলটা প্রপারলি প্রেডিক্ট করতে পারতেছি কি না ওকে তো প্রেডিক্ট করার জন্য মডেল ডট প্রেডিক্ট মডেল ডট প্রেডিক্ট তো এখানে আমরা যেহেতু টেস্টের জন্য আলাদা কিছু ভ্যালু রাখছিলাম এই ভ্যালুগুলো দিয়ে আমি টেস্ট করাই দেখি তো এক্স টেস্ট নিয়ে আসতেছি এখানে শিফট এন্টার ওকে আমার মডেল প্রেডিক্ট করতেছে ওয়ান ওকে তাহলে প্রথমটা হচ্ছে ওয়ান তো প্রথমে এখানে কি ছিল টোয়েন্টি এইট ছিল টোয়েন্টি তো টোয়েন্টি এইটের জন্য প্রেডিক্ট করতেছে ওয়ান তারপর আমাদের এ ছিল সিক্সটিন তো সিক্সটিনের জন্য প্রেডিক্ট করতেছে জিরো তারপর ছিল টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রির জন্য প্রেডিক্ট করতেছে আবার জিরো দেন টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্সের জন্য প্রেডিট করতেছে ওয়ান তো দেখেন যে এই যে ভ্যালুগুলো আমরা আমাদের ডাটা সেটে অলরেডি ছিল সেই ভ্যালুগুলো আর এই ভ্যালুগুলো কিন্তু সেম আসছে তার মানে আমার মডেলটা খুব ভালো পারফর্ম করতেছে ঠিক আছে এখানে কোনো উল্টা পাল্টা আউটপুট দেয় নাই তো তাহলে আমার অ্যাকিউরেসি হয়তো অনেক হাই আসবে তাহলে আমরা অ্যাকিউরেসিটা দেখি যে অ্যাকিউরেসি কত তো অ্যাকিউরেসি দেখার জন্য মডেল ডট স্কোর স্কোরের ভেতরে হচ্ছে এক্স টেস্ট কমা ওয়াই টেস্ট তো এই যে টেস্টের জন্য আলাদা ভ্যালুগুলো আমি রাখছিলাম এক্স টেস্ট আর ওয়াই টেস্ট এগুলো দিয়ে আমি আবার চেক করে দেখবো আমার অ্যাকিউরেসিটা কত আসছে তো অ্যাকিউরেসি কীভাবে মেজর করে সেটা আপনারা অলরেডি জানেন বিকজ আমি কনফিউশন ম্যাট্রিক্স যখন দেখিয়েছিলাম তখন আমি বলেছিলাম যে ট্রু পজিটিভ ট্রু নেগেটিভ অ্যান্ড ফলস পজিটিভ অ্যান্ড ফলস নেগেটিভ এই চারটা বিষয়ের ওপর বেচ করে আমাদের অ্যাকিউরেসিটা তৈরি হয় তো যদি মডেলটা অনেক ভালো পারফর্ম করে তাহলে অ্যাকিউরেসি অনেক হাই আসে আর যদি মডেল খুব ভালো পারফর্ম না করে তাহলে আমাদের অ্যাকিউরেসিটা একটু লো আসে ওকে তো আপনারা যদি কনফিউশন ম্যাট্রিক্স কী এটা না জানেন তাহলে কনফিউশন ম্যাট্রিক্সের ভিডিওটা দেখে আসবেন আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্কটা সো হোয়াট এভার দেখা যাক ওকে আমার এখানে অ্যাকুরেসি আসছে ওয়ান ওয়ান মিনস হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট অ্যান্সার দিচ্ছে সো দ্যাটস ওয় আমি বলেছিলাম যে এখানে মিলে যাচ্ছে তার কারণ অনেক ভালো পারফর্ম করতেছে সো অ্যাকিউরে যেহেতু হানড্রেড পার্সেন্ট আসছে সো আমার ডাটা সেটের মধ্যে যে ভ্যালুগুলো ছিল ওইটার সাথে এটা মিলবে এটাই স্বাভাবিক তো আমি যখন থিওরি ভিডিও দেখেছিলাম তখন আমি দুই ধরনের আউটপুট নিয়ে কথা বলছিলাম একটা হচ্ছে সিগময়েট ফাংশনের জন্য আউটপুট আর একটা আমাদের লজিস্টিক রিগ্রেশনের জন্য আউটপুট ওকে তো তাহলে এখানে এটা কিন্তু লজিস্টিক রিগ্রেশনের জন্য আউটপুট তো তাহলে এখানে সিগময়েড ফাংশনের যে আউটপুটটা সেটা দেখি একটু বিকজ সিগময়েড ফাংশনের আউটপুটের ওপর বেচ করে কিন্তু আমাদের এই স্কোরটা আসে এই যে আসলে প্রেডিকশন কী করবে জিরো করবে না ওয়ান করবে তো আমরা আমরা দেখি সিগম ফাংশন আমাদের কি প্রবাবিলিটির আনসারটা কি দিচ্ছে সো মডেল ডট প্রেডিক্ট প্রবাবিলিটি প্রোবা ওকে তো এই ফাংশনের মধ্যে যদি আমি দিই এক্স টেস্ট তাহলে আমরা প্রবাবিলিটি দেখতে পারবো ওকে তো রান করা এখানে দেখেন প্রবিলিটি চলে আসছে তো এখানে যে প্রথম অংশ এখানে দুইটা পার্ট দেখতে পাচ্ছেন এখানে প্রথম পার্টটা হচ্ছে নোয়ের জন্য আর দ্বিতীয় পার্টটা হচ্ছে ইয়েসের জন্য ওকে তো প্রথম যে আমাদের ভ্যালুটা ছিল এখানে আমাদের প্রথম ভ্যালুটা ছিল এখানে টোয়েন্টি এইট তো টোয়েন্টি এইটের জন্য দেখেন আপনি প্রবিলিটিটা এখানে ফোরটি এইট হচ্ছে নোয়ের জন্য মানে ফোরটি এইট পারসেন্ট নো অ্যান্ড ফিফটি ওয়ান পার্সেন্ট হচ্ছে ইয়াস সো দ্যাটস ওয়াই আমাদের এখানে ওয়ান দিছে দেন পরেরটা দেখেন পরেরটা ফিফটি এইট পারসেন্ট নো তার মানে এখানে নো নোয়ের প্রবিলিটি বেশি সো দ্যাট সিরো দিসে তারপর একটা দেখেন তারপর সিমিলার ফিফটি টু পারসেন্ট হচ্ছে নো সো জিরো দিসে তারপরেরটা দেখেন ফোরটি নাইন পার্সেন্ট নো অ্যান্ড ফিফটি পার্সেন্ট হচ্ছে ইয়াস সো ফিফটি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্টের বেশি হইলে আমি বলেছিলাম যে এটা হবে ইয়াস সো ওয়ান দিছে তারপরেরটা দেখেন ফিফটি ওয়ান পারসেন্ট নো সো জিরো দিসে তারপর এখানে দেখেন ফিফটি সেভেন পারসেন্ট হচ্ছে ইয়াস সো দ্যাট সাই ওয়ান দিছে তো এটাই ছিল আমাদের লজিস্টিক ফাংশনের আউটপুট ওকে এই লজিস্টিক ফাংশনের আউটপুটের ওপর বেচ করে আমাদের ভ্যালুটা প্রেডিক্ট করবে ওকে তো এটাই ছিল একেবারেই বেসিক লজিস্টিক রিগ্রেশন অ্যালগোদম কীভাবে ইউজ করবেন একটা বেসিক এক্সাম্পল ওকে সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ সে ভালো থাকবেন আসসালামু আলাইকুম